আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ। আজ আমি তোমাদের অর্থনীতি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা ক্লাসটি করব একাদশ শ্রেণীর মানবিক ও বিএম শাখার শিক্ষার্থীদের জন্য। আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এর আগে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন, যেটাকে আমরা বলি উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, অর্থাৎ উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, অর্থাৎ প্রোডাকশন প্রোডাকশন কস্ট কস্ট এন্ড প্রোডাকশন প্রোডাকশন কস্ট এন্ড রেভিনিউ এন্ড রেভিনিউ আর ই ভি ই এন ইউ ই রেভিনিউ, এই হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, অর্থনীতির প্রথম পত্রের যে কয়েকটা অধ্যায় একটু বুঝার জিনিস, গাণিতিক কিছু ব্যাপার আছে, সেই কয়েকটা অধ্যায়ের ভিতরে তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, উৎপাদন। অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন, প্রোডাকশন। প্রোডাকশনটা কি আমরা যদি সহজভাবে বলি, দেখো মানুষ কোনো জিনিস সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধু তার রূপের পরিবর্তন করতে পারে। তাহলে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলাকেই বলা হয় কি উৎপাদন। যেমন মানুষ যেটা বললাম, মানুষ কোনো জিনিস সৃষ্টিও করতে পারে না, ধ্বংস করতে পারে না। মনে করো এই বিল্ডিং, এ বিল্ডিং ইচ্ছা করলে মানুষ সৃষ্টি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আমরা যেটাকে বুঝি, বিল্ডিংটাকে যদি আমি গুঁড়িয়ে দেই তাহলে সেটা কী হয়ে যাবে, আলাদা আলাদা ইঁট বের হবে, বালি বের হবে, পাথর বের হবে, এগুলি বের হবে, রড বের হবে। আমরা কি ধ্বংস করে দিতে পারছি? রূপের পরিবর্তন করছি, বিল্ডিংটাকে গুঁড়িয়ে দিয়ে সেটাকে রড, ইট, বালি, সিমেন্ট, কাঠতে রূপ পরিণত করেছি, তাহলে ধ্বংস করতে পারিনি। আবার সৃষ্টিও করতে পারবো না, মানুষের সম্ভব না, মানুষের দ্বারা 1 ইঞ্চি রড তৈরি করা, 1 মুঠো বালু উৎপাদন করা, 1টা কাঠ উৎপাদন করা, কোনো কিছুই মানুষের দ্বারা সম্ভব নয়। তার মানে মানুষ সৃষ্টিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করে। রূপের পরিবর্তন, রূপের পরিবর্তনটা কি, যেমন একটা কাঠ ছিল, এই কাঠটাকে আমি রূপের পরিবর্তন করে আমার দরজা অথবা জানালা করার জন্য যেরকম সাইজ দরকার সেই সাইজটি করেছি, তার মানে রূপের পরিবর্তন করে দিয়েছি। আমি ছিল বালি, এই বালিটাকে আমি প্রসেস করে রূপের পরিবর্তন করে সেটাকে সিমেন্টে রূপান্তর করেছি, এরপর আমি এটা ব্যবহার করছি। ছিল মাটি, মাটিটাকে আমি রূপের পরিবর্তন করে পোড়াইয়া ইট তৈরি করেছি, তখন সেটাকে আমি বলি ইট। তার মানে মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না, শুধুমাত্র রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলা। ব্যবহার উপযোগী মানে যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী দ্রব্য উৎপাদন করে। যখন যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী দ্রব্য উৎপাদন করে, তখন সেটাকে আমরা বলি উৎপাদন। অথবা যেমন এই শার্টটা আগে ছিল, মনে করো তুলা, তুলা থেকে হয়েছে সুতা। যে বেটা তুলা উৎপাদন করে তার প্রয়োজন হচ্ছে তুলা, উনি তুলা উৎপাদন করেছে। যে সুতা ফ্যাক্টরি দিয়েছে তার প্রয়োজন হচ্ছে সুতা উৎপাদন করবে তুলা থেকে, তাহলে সে উপযোগ পাবে সুতা থেকে। আমার প্রয়োজন হচ্ছে আমি একটা শার্ট তৈরি করবো, যার উৎপাদন প্রয়োজন হয়েছে কাপড় উৎপাদন করা, সে সুতা কিনে এনে কাপড় উৎপাদন করেছে। আমার প্রয়োজন হচ্ছে শার্ট, আমি কাপড়টা কিনে এনে সেটাকে শার্টে রূপান্তর করেছি, তখন এটা আমার জন্য উৎপাদন শার্ট হয়েছে। তার মানে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে আজকের এই তৈরিকৃত শার্ট, এটা আমি এখন ব্যবহার করতে পারি, আমার ব্যবহার উপযোগী করে তুলেছি,
এজন্য এটাকে আমি উৎপাদন বলতে পারি। তার মানে মানুষ কোনো দিনের সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধু তার রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলাকে বলা হয় উৎপাদন। ড্যানিয়েল বি সুইস উনি উৎপাদন সম্পর্কে কি বলেছেন, উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে, প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। দেখো আমি যে বলেছি এই কাপড়টা অ্যাকচুয়ালি ছিল প্রকৃতি প্রদত্ত, তুলা কি মানুষ উৎপাদন করতে পারে? পারে না, এটা প্রকৃতি প্রদত্ত। আল্লাহ বীজের মাধ্যমে তুলা গাছ দিয়েছে, সেই তুলা গাছ থেকে তুলা উৎপাদন হয়েছে, ফলে মানুষ এখানে কিছু করতে পারে না। প্রকৃতি প্রদত্ত বস্তুকে সে ভোগের উপযোগী করে তুলেছে। আমার প্রয়োজন ছিল কাপড়ের, এই জন্য আমি প্রথমে বীজ বুনে তুলা উৎপাদন করেছি, তুলা থেকে আমি সুতা থেকে কাপড় থেকে শার্ট করেছি আমি। তার মানে প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলা। মাটি দিয়েছে, মাটিকে পোড়ায় আমি ইট তৈরি করেছি, ইট একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দিয়ে আমি বিল্ডিং তৈরি করেছি, এটা আমি ভোগের উপযোগী করে তুলেছি। তার মানে প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলাকেই বলা হয় কি, উৎপাদন। এটা ড্যানিয়েল বি সুইস বলেছেন। অধ্যাপক মার্শাল যে কথাটা বলেন, উনি বলেন এ বস্তু জগতে প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করা যাতে অধিকতর কর্ম উপযোগী করে তোলা যায়। তার মানে প্রকৃতি প্রদত্ত বস্তুকে তুমি এরূপভাবে বিন্যস্ত করবা যাতে ওই বস্তু থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ উপযোগ পেতে পারো। যদি এটা করো তাহলে সেটাকে বলা হবে উৎপাদন। এটা কে বলেছেন? মার্শাল বলেছেন। তার মানে আমরা দেখি উৎপাদনটা আসলে হচ্ছে আমি প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুকে সর্বোচ্চ ব্যবহারের জন্য, এটার থেকে সর্বোচ্চ উপযোগ তৈরি করার জন্য যখন এটাকে ব্যবহার উপযোগী করে তুলি তখন সেই অবস্থাটাকে আমি কি বলবো? উৎপাদন বলবো। অর্থনীতি পেশার যেটি কথাটা বলেছেন, পেশার বলেছেন যে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহারকে বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝায়। খেয়াল করো, ভোগ বলতে যদি উপযোগের ব্যবহারকে বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝায়। ভোগ বলতে উপযোগের ব্যবহার, যেমন মনে করো আমি শার্টটা ব্যবহার করতেছি, এখন আমি শার্টটা উৎপাদন করছি উপযোগের জন্য, উপযোগ মানে উপকারের জন্য আমি এখন শার্টটা ব্যবহার করছি, তাহলে বলছে ভোগ বলতে যদি উপযোগের ব্যবহার বোঝায় উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বোঝায়। এই যে আমি উপযোগটা ব্যবহার করতেছি তাহলে উৎপাদন কি? এই উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটাকে হচ্ছে কি? উৎপাদন। সুতরাং আমরা যে কথাটা বলতে পারি পেশার কথা মতো, ভোগ বলতে যদি উপযোগের ব্যবহারকে বোঝায় তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কথাগুলি থেকে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে উৎপাদন আসলে কোনো জিনিসের রূপের পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী করে তোলা, সেই জিনিসটাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। উৎপাদন আসলে অন্য কিছু নয়, মানুষ কোনো জিনিস সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধু তার রূপের পরিবর্তন করতে পারে, সেটাই উপযোগ। সর্বশেষ যদি আমরা বলি উৎপাদন আসলে কি, অর্থনীতিতে উৎপাদন বলতে সর্বশেষ আমরা যে কথা বলব, উৎপাদন মানে কোনো দ্রব্যের উপযোগ ও কাম্যতা সৃষ্টিকে বোঝায়। কোনো দ্রব্য থেকে যদি আমি উপযোগ সৃষ্টি করতে পারি বা কাম্যতা সৃষ্টি করতে পারি, ওই দ্রব্যকে আমি ব্যবহার উপযোগী করে তুলতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো? উৎপাদন বলবো। এখন উপযোগের কতগুলি শ্রেণী বিভাজন আছে, যেমন উপযোগের শ্রেণী বিভাজনগুলির ভিতরে আমরা যদি যেটা পাই সেটা হচ্ছে এক নম্বরে রূপগত উপযোগ, দুই সময়গত উপযোগ। রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ। আমরা যদি স্থানগত উপযোগ সেবাগত উপযোগ এরপর হচ্ছে সত্যগত উপযোগ,
রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্ত্বগত উপযোগ, এই কয়েকটা উপযোগ রয়েছে। এরপরে যদি আমরা ছয় নম্বরে আরেকটা উপযোগের কথা আলোচনা করতে যাই, সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তাহলে আমরা উপযোগ পেলাম রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ, জ্ঞানগত উপযোগ। প্রথম কথা হচ্ছে রূপগত উপযোগ কি? ওই যে আমরা বললাম কোনো জিনিসের রূপের পরিবর্তন করে যদি তুমি সেটাকে উপযোগ সৃষ্টি করতে পারো, যেমন দুই তিন ট্রাক মাটি তোমার কাছে কিছুই না, এটা তোমার কাছে ততটা মূল্যবান হবে না, কিন্তু দুই তিন ট্রাক ইঁট তোমার কাছে অত্যন্ত মূল্যবান, এটা হচ্ছে রূপগত উপযোগ। আমার কাছে সারটা মূল্যবান, এখানে যে পরিমাণ সারটা তৈরি করতে তুলা বা সুতা লেগেছে তার চেয়ে যদি ডাবল তুলা বা সুতা দেয় তাহলেও সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ আমার কাছে সারটা গুরুত্বপূর্ণ। তার মানে তুলা এবং সুতা এগুলি রূপের পরিবর্তন করে আমি সার তৈরি করেছি। এই যে রূপের কোন দ্রব্যের রূপের পরিবর্তন করে যদি তার থেকে উপযোগ সৃষ্টি করা যায় তাহলে সেটাকে বলা হবে কি? রূপগত উপযোগ। সময়গত উপযোগের কথা যদি আমরা বলি, সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি দ্রব্য থেকে উপযোগ সৃষ্টি করা যায় সেটাকে সময়গত উপযোগ বলা হবে। যেমন আলুর সিজনে মনে করো কোনো আলু ব্যবসায়ী বা আলু উৎপাদনকারী যদি আলুর সিজনে সমস্ত আলু বিক্রি করে না দেয়, সে কিছু আলু হয়তো মজুত করে রাখলো, আলুর সিজনে আলু কেজি 10 টাকা, এখন আলুর সিজন যখন চলে গেছে তখন সে ওই আলুটা বিক্রি করেছে 30 টাকা 40 টাকা কেজি ধরে, তাহলে সময়ের কারণে সেখান থেকে সে উপযোগ সৃষ্টি করতে পেরেছে। আমরা শীতকালে গরম কাপড়ের যে পরিমাণ মূল্য পাবো, গ্রীষ্মকালে গরম কাপড়ের সে পরিমাণ মূল্য পাবো না, এটা হচ্ছে সময়গত উপযোগ। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্য থেকে যদি উপযোগ সৃষ্টি করা যায় বা সময়ের সাথে সাথে তাহলে সেটাকে আমরা সময়গত উপযোগ বলবো। স্থানগত উপযোগ, স্থানের কারণে কোনো দ্রব্যের থেকে যদি উপযোগ সৃষ্টি হয়, যেমন বাংলাদেশের তৈরি পোশাকের একটা কদর সমগ্র বিশ্বে রয়েছে, ভালো পোশাক উৎপাদন করে, এটা স্থানের কারণে হয়েছে। এরপরে চাঁদপুর রূপালী ইলিশ, সমগ্র বাংলাদেশে এর একটা বিশাল চাহিদা রয়েছে। এখন ভোলা বা বরিশাল থেকে চাঁদপুরের ঘাট দিয়ে ইলিশ তুলো সেটাকে চাঁদপুর ইলিশ বলে চালিয়ে দেয়, তার মানে স্থানের কারণে এখান থেকে উপযোগ সৃষ্টি হয়। কুমিল্লার রসমলাই, মাতৃভাণ্ডার রসমলাই, সমগ্র বাংলাদেশে এর একটা ব্যাপক চাহিদা রয়েছে, ফলে স্থানের কারণে এখানে দ্রব্য থেকে উপযোগ সৃষ্টি হয়েছে। চাঁদপুরের 1 মিনিটের মিষ্টি স্থানের কারণে, আমি যদি হাজগঞ্জে একটা 1 মিনিট দেই আর বলি যে হাজগঞ্জের 1 মিনিট, সেটা ততটা চলবে না, কারণ স্থানের কারণে কোনো দ্রব্য থেকে যখন উপযোগ সৃষ্টি হয় তখন তাকে বলা হবে স্থানগত উপযোগ। সত্যগত উপযোগ, যদি সত্য দিয়ে কোনো দ্রব্য থেকে কোনো উপযোগ সৃষ্টি করা হয়, যেমন আমি কাউকে বাসা ভাড়া দিলাম সত্যের উপরে, প্রতি মাসে এত টাকা আমাকে দিতে হবে, আমি কোনো জায়গা কিনলাম, কোনো বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম সত্যের উপরে, এই সত্যগত উপযোগ, সত্যের কারণে যদি কোনো দ্রব্য থেকে উপযোগ সৃষ্টি হয়, জ্ঞানগত উপযোগ, জ্ঞানের কারণে যদি দ্রব্য থেকে উপযোগ সৃষ্টি করা যায় তাহলে সেটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। যেমন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, একজন নার্স, ওনার মেধাকে খাটিয়ে উনি সেখান থেকে আয় উপার্জন করে থাকে, উপকার পেয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের উপকরণগুলো। উৎপাদনের উপকরণ হচ্ছে সাইটটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ এক, ভূমি দুই, শ্রম তিন, মূলধন চার, সংগঠন। যেটাকে আমরা ইংলিশে বলি ভূমি ল্যান্ড, শ্রম লেবার, মূলধন ক্যাপিটাল, সংগঠন অর্গানাইজেশন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। খেয়াল করো উৎপাদন উপকরণ হচ্ছে সাইটটা, এই সাইটটি উপকরণ ব্যতীত কখনোই কোনো উৎপাদন করা সম্ভব নয়।
ভূমি হচ্ছে পৃথিবীর উপরি অংশ যেখানে উৎপাদন কাজ পরিচালিত হয়, সেটা হচ্ছে ভূমি। ভূমির উৎপাদন শক্তি আদি এবং অবিনশ্বর। এটা উৎপাদন শক্তি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু হয়েছে, কতদিন পর্যন্ত চলবে, কখন শেষ হবে সেটা কেউ জানে না। ভূমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। ইচ্ছা করলে আমি আর তুমি ভূমির যোগান 1 ইঞ্চিও বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। ভূমির উৎপাদন শক্তি ক্রম হ্রাসমান, অর্থাৎ উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে কমে, বাড়ে না। যদি ক্রমান্বয়ে বাড়তো তাহলে আমার যে পরিমাণ জমি আছে এই পরিমাণ জমিতে আমি এখন 10 মন দরকার, 10 মন, 15 মন দরকার, 15 মন, 20 মন দরকার, 20 মন, 30 মন দরকার, 30 মন, তাহলে ভূমি এত সমস্যা তৈরি হতো না। তার মানে উৎপাদন ক্রম হ্রাসমান, এইগুলি হচ্ছে মোটামুটিভাবে ভূমির বৈশিষ্ট্য। তাহলে শ্রম কি? শ্রম হচ্ছে দৈহিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে মানুষ অর্থ উপার্জন করে, আয় উপার্জন করে, সেটাকে বলা হয় কি, শ্রম। দৈহিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে মানুষ অর্থ উপার্জন করে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি, শ্রম বলে থাকি। দেখো, উৎপাদন করতে গেলে ভূমি যেমন প্রয়োজন, শ্রম ছাড়া উৎপাদন কাজ পরিচালিত হবে না, কারণ ভূমিতে কাজটা করবে কে? শ্রমের যোগান সীমিত থাকে এবং শ্রম কখনো সঞ্চয় করে রাখা যায় না। এরপরে যদি আমরা বলি মূলধন, মূলধন কি? উৎপাদনের সে অংশ যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। দেখো, উৎপাদন করতে ভূমি লাগে, শ্রম লাগে, মূলধন লাগে না। মূলধন ছাড়া, টাকা পয়সা ছাড়া তুমি উৎপাদন করতে পারবা? কখনো উৎপাদন করা সম্ভব নয়। তাহলে উৎপাদন সে অংশ যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা যায়, যেমন আমি মনে করো এই বছর আমার 10 মন দান হলো, এখান থেকে আমি 10 কেজি দান রেখে দিলাম, বীজ দান হিসাবে, যেটাকে আমরা বীজ বলি, আগামী বছরের জন্য। ওখান থেকে আমি আবার 10 কেজি দান বুনলাম, ওখান থেকে আবার 10 মন হলো, আবার আমি 10 কেজি রেখে দিলাম, আবার 10 মন, এইভাবে চলতেই থাকবে, এটা হচ্ছে মূলধন। অথবা আমরা যে টাকা পয়সার কথা বলে থাকি সেটা হচ্ছে মূলধন, যেটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা যায়। যেমন একটা 10 টাকা কতবার ব্যবহৃত হয়েছে তুমিও জানো না, আমিও জানি। একটা 500 টাকার নোট কতবার যে ব্যবহৃত হয়েছে তুমিও জানো না, আমিও জানি। যে জিনিসটা বারবার বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হবে সেটাকে আমরা কি বলবো, মূলধন বলবো। মূলধন ছাড়া উৎপাদন কাজ সম্ভব নয়, কারণ তোমার ভূমির জন্য মূলধন প্রয়োজন হবে, শ্রমের জন্য মূলধন প্রয়োজন হবে, দুইটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মূলধনের প্রয়োজন হয়। সংগঠন কথা আমরা বলবো, ভূমি শ্রম মূলধনের সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করাকেই বলা হয় সংগঠন। সংগঠন বলতে কোনো বিশাল সভা সমাবেশ অথবা মনে করো যে কোনো পার্টি টাটি ইত্যাদি কি বোঝায় না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমি শ্রম মূলধন এই তিনটার মধ্যে সমন্বয় ঘটানো হবে। যেমন আমরা যে ক্লাস করি এটা সমন্বয়টা ঘটে কীভাবে, শিক্ষক আছে, বই আছে, স্টুডেন্ট আছে, বেঞ্চ আছে, রুম আছে, সব কিছু আছে, কিন্তু সমন্বয়টা ঘটে কীভাবে, একটা রুটিনের মাধ্যমে। ওই রুটিনে দিয়ে দেওয়া হয় সময়টা, কোন সময়ে ক্লাসটা, কোন ক্লাসটা হবে, অর্থনীতি ক্লাস কয়টার সময় হবে, ওই সময় স্যার কে, কোন স্যারের ক্লাসটা করবেন, সকল কিছু লেখা থাকে। এবং প্রত্যেকটা ক্লাস সময় অনুযায়ী, কোন রুমে হবে সেই রুম অনুযায়ী, কোন গ্রুপের জন্য হবে সেই গ্রুপ অনুযায়ী সুন্দর মতো সাজানো থাকে, ওই অনুযায়ী সারা যাচ্ছে, ক্লাস হচ্ছে। কিন্তু যদি দেখো রুটিনটা না থাকে, প্রচুর শিক্ষার্থী আছে, টিচারের অভাব নেই, বেঞ্চ আছে, রুম আছে প্রচুর, কিন্তু ক্লাসটা কোথায় হবে, রুটিনটাই নেই, তাহলে একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে। কারণ একই স্যার একই টাইমে সব স্যার যেতে পারে, আবার স্টুডেন্টরা মনে করতে পারে এই টাইমে আমরা এই ক্লাসটা করব, অন্য ক্লাস করব না, তাহলে একটা সমস্যা তৈরি হবে। কিন্তু এখন কোথাও কোনো সমস্যা হচ্ছে না, কিসের কারণে, রুটিনটার কারণে। ঠিক একই রকম সংগঠনের কাজ হচ্ছে ভূমি শ্রম মূলধনকে সমন্বিত পরিচালনা করা। ভূমি শ্রম মূলধনের সাহায্যে উৎপাদন কাজ পরিচালনা করাকে কি বলা হবে, সংগঠন বলা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাই কি, উৎপাদনের জন্য ভূমি শ্রম মূলধন সংগঠন চারটি উপকরণই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ যখন আসে তখন আমরা দেখি যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলি মনে করে যে মূলধন সংগঠন হলে যথেষ্ট, ভূমি আর শ্রমের প্রয়োজন নাই। কারণ ভূমি আর শ্রম, টাকা থাকলে, ব্রেন থাকলে আমাদের সংগঠনিক ব্যবস্থা আছে এবং আমাদের মূলধন আছে, ফলে ভূমি শ্রম না হলে উৎপাদন কাজ পরিচালনা করা যায়। কিন্তু অনুন্নত রাষ্ট্রগুলি যাদের ভূমি এবং শ্রম বেশি, তারা মনে করে মূলধন সংগঠন না হলেও ভূমি শ্রম হলে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব, কারণ আমাদের শ্রম আছে, ভূমি আছে, আমরা শ্রম দিলেই উৎপাদন সম্ভব। আর উন্নত রাষ্ট্রগুলি মনে করে ভূমি শ্রমের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব, আর উন্নত রাষ্ট্রগুলি মনে করে মূলধন সংগঠনের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দেখতে পাই সাতটি উপকরণের একটা উপকরণ ব্যতীত রেখে উৎপাদন কাজ পরিচালনা করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে কথাগুলি আলোচনা করলাম সেই কথাগুলি তোমরা আবার বারবার রিপিট করে দেখবে। যারা শেষ মুহূর্তে ক্লাসে অংশগ্রহণ করেছ তারা প্রথম থেকে আবার সবগুলি দেখবে, আর যারা এখন ক্লাসে অংশগ্রহণ করতে পারো না, পরবর্তী তুমি যখনই ঢুকবে তখনই ক্লাসে অংশগ্রহণ করে এবং ভালোভাবে এগুলি দেখে ভালোভাবে বুঝে নেবে, কোনটা বুঝতে সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানালে আমরা সেটার উত্তর দিয়ে দেবো। আশা করি তোমরা সবগুলি ক্লাস ঠিকমতো করবে,
নিয়মিত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে। এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।